Assalamualaikum. আমি মোহাম্মদ আনোয়ার শাহ মাকসুদ, জুনিয়র ইন্সট্রাক্টর ড্রেসমেকিং, শেরপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ শেরপুর। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে দশম শ্রেণীর জন্য তোমাদের অষ্টম অধ্যায়ের কাপড় কাটা সম্পর্কে ধারণা। এ বিষয়ে আমি আলোচনা করব। এখন আমাদেরকে প্রথমে যে সম্পর্কটা ধারণা নিতে হবে যে গার্মেন্ট শিল্প কারখানায় কিভাবে কাপড় কাটা হয়। গার্মেন্ট শিল্প কারখানাগুলোতে একত্রে অনেকগুলো কাপড় কাটতে হয়, এজন্য গার্মেন্ট শিল্প কারখানার কাপড়গুলোকে একটা টেবিলের উপরে বিছানো হয় বলে এগুলোকে একটা স্তর একটার উপর একটা রাখলে কাপড়ের যে স্তর পড়ে তাকে বলা হয় কি লে, শব্দটা বলা হয় কি লে। লে অর্থাৎ কাপড়গুলো একটা কাপড়ের উপর একটা কাপড় যে স্থায়ীবদ্ধভাবে বিছানো হয় যে অবস্থাটা তৈরি হয়, এটা একটা কাপড় এইভাবে যে কাপড়গুলো রাখা হয় যে স্তরটা তৈরি হয় স্তরটার নাম হচ্ছে কি লে। পোশাক শিল্প কারখানায় কাপড়ের লে হতে মার্কার অনুযায়ী কেটে পোশাকের অংশ তৈরি করাকেই কাপড় কাটা বলে। এখন কাপড় কাটার জন্য কিছু জিনিস থাকতে হয় বা কিছু জিনিস সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হয়। এখন কাপড়কে সুন্দরভাবে কাটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি কাপড় কাটার সূক্ষ্মতা। সূক্ষ্মতা মানে হচ্ছে ফাইননেস। হ্যাঁ, কাপড়ের মধ্যস্থিত প্যাটার্নসমূহের আকৃতি অনুযায়ী সঠিক আকৃতির অংশ কাটা আবশ্যক। সঠিক আকৃতির অংশ কাটা নির্ভর করে কাপড় কাটার পদ্ধতির উপর এবং কোনো কোনো সময় মার্কার প্ল্যানিং ও মার্কার মেকিং এর উপর আলোচনা বা নির্ভর করে কাপড় কাটতে হয়। সুন্দর কর্তিত প্রান্ত অর্থাৎ কাপড়টার যে অংশগুলো কাটা হবে এটার প্রান্তগুলো কি হতে হবে মসৃণ। কাপড় কাটার পর কর্তিত অংশের প্রান্ত পরিষ্কার ও সুন্দর হওয়া উচিত। লক্ষ্য রাখতে হবে যেন কর্তিত প্রান্ত দিয়ে সুতা বের না যায় বা অমসৃণ না হয়। কাটিং নাইফের ঠিকমতো ধার না থাকলে এ ধরনের ত্রুটি হতে পারে। পুরা বা গলনহীন প্রান্ত, এই যে প্রান্তগুলো আছে কাপড়টা যখন কাটা হবে তখন ঘর্ষণজনিত তাপে কাপড়ের কর্তিত প্রান্ত বরাবর কাপড় পুড়ে যেতে পারে বা গলে গিয়ে কর্তিত প্রান্তগুলো একটার সাথে আর একটা জোড়া লেগে যেতে পারে। এ সমস্যার সমাধানের জন্য কাটিং নাইফ ধারালো হতে হবে। প্রয়োজনে অ্যান্টি ফিউশন কাগজ ব্যবহার করা যেতে পারে। কাপড় কাটার সময় কাটিং নাইফে সিলিকন লুব্রিক্যান্ট স্প্রে করা যেতে পারে। কাপড়ের লে উচ্চতা কমানো যেতে পারে এবং কাটিং নাইফের গতি কমানো যেতে পারে। তারপরে হচ্ছে কি সামঞ্জস্যপূর্ণ কাটা। কাপড়ের লে এর উপর প্লাই হলে সর্বনিম্ন প্লাই পর্যন্ত কর্তিত প্রতিটি অঙ্গের আকৃতি যেন একই আকৃতির হয়। এখন আসো, তোমাদের যে কাপড় কাটতে গেলে যে ধারণাটা থাকতে হবে এ সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন কাপড় কাটার পদ্ধতিসমূহ সম্পর্কে আমরা জানি। কাপড় কাটার পদ্ধতি কী কী পদ্ধতিতে কাপড় কাটা যায়, কাপড় কাটার পদ্ধতি। কাপড় কাটার জন্য শত শত বছর পূর্বে থেকে ধাতব ব্লেড বা নাইফ ব্যবহার হয়ে আসছে। বিগত 60 বছর যাবৎ ধাতব ব্লেড ছাড়া অন্য কোনো উপায়ে কাপড় কাটা যায় কি না তার উপর গবেষণা চলছে এবং কিছু পদ্ধতি উদ্ভাবনও করা হয়েছে। পোশাক শিল্পে ধাতব ব্লেড বা নাইফ ব্যবহার এর বহুল পরিমাণে সারা বিশ্বে ব্যবহার হচ্ছে। এখন কাটার কাপড়
বা কাপড় কাটার যে পদ্ধতি আছে এই পদ্ধতিকে সব মিলে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি কায়িক পদ্ধতি, আর একটা হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত পদ্ধতি। একটা কি কায়িক পদ্ধতি। এখন কায়িক পদ্ধতিগুলো কেমন হতে পারে, যেমন উদাহরণস্বরূপ হস্তচালিত কাঁচি, আমরা কাঁচি দ্বারা যে কাপড় কাটি এটা হচ্ছে কি একটা কাপড় কাটার পদ্ধতি। রাউন্ড নাইফ, অর্থাৎ রাউন্ড নাইফ মেশিনের মাধ্যমে যে কাপড় কাটা হয় তাকে বলা হয় কি রাউন্ড নাইফ সিস্টেম। স্ট্রেট নাইফ, ব্যান্ড নাইফ, ডাই কাটিং, নচার এবং ড্রিল, এই কয়টা পদ্ধতি হচ্ছে কি কায়িক পদ্ধতি। এছাড়াও আছে কি কম্পিউটার নিয়ন্ত্রিত পদ্ধতি, নাইফ দ্বারা কাটিং, পানির জেট দ্বারা কাটিং, লেজার বিম দ্বারা কাটিং, প্লাজমা টর্চ দ্বারা কাটিং। এই পদ্ধতির মাধ্যমে কি করা যায় কাপড় কাটা যায়। এখন কাপড় কাটতে গেলে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, এই সতর্কতাগুলো না হলে কাপড় কাটা কি হয়ে যেতে পারে ভুল হয়ে যেতে পারে। এই জন্য কাপড় কাটার পর বায়াররা এগুলো কি পুনরায় রিটার্ন নেবে না, এজন্য অবশ্যই অবশ্যই কাপড় কাটার পূর্বেই বায়ার কর্তৃক নিশ্চয়তা পেতে হবে যে আমার এই সিস্টেমের উপর কাপড়টা কাটব। কাপড় কাটার সতর্কতা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। পোশাক শিল্প কারখানার যে দিকেই প্রথমে দৃষ্টি দেওয়া হয় তা হলো পোশাকের জন্য কাপড় কাটা। কাপড় কাটার যেন অপচয় সর্বনিম্ন থাকে এবং গুণগত মান যেন ঠিক হয় সেদিকে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত। কাপড় কাটার যে সকল ভুলকুটি হওয়ার সম্ভাবনা থাকে তা নিম্নরূপ। কেমন ভুল হইতে পারে, কাপড়ের বা কাটা অংশের আকৃতি প্যাটার্ন অনুযায়ী না হওয়া, পরিমাণ অনুযায়ী পোশাকের অংশ কর্তন না করা। কি বললাম, পরিমাণ অনুযায়ী পোশাকের অংশ কর্তন না হয়, সাইজ যদি ছোটো বড় হয়ে যায় এটা যেন না হয়। কাপড়ের চ্যাক ম্যাচিং না হওয়া, গ্রেন লাইন ঠিক না হওয়া, কাট মার্ক বেশি বড় বা বেশি ছোট হওয়া, নির্দিষ্ট স্থানে কাট মার্ক না দেওয়া, কাটা অংশের কিনারার সুতা আলগা হয়ে যাওয়া, কাটা অংশের কিনারা সোজা বা পরিষ্কার না হওয়া, কাটা অংশের প্রান্ত ফিউজড হয়ে যাওয়া, পোশাকের কর্তিত অংশের শর্টিং, নাম্বারিং এবং বান্ডেলিং, এ সম্পর্কে আমরা আলোচনা করব। এখন শর্টিং কি, হোয়াট ডু ইউ মিন বাই শর্টিং। শর্টিং, শর্টিং হচ্ছে পোশাকের যে অংশগুলোকে কাটা হলো, যেমন হাতা, পকেট, হ্যাঁ, ডান পার্শ্ব, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, এই যে অংশগুলো আছে এই অংশগুলোকে ধারাবাহিকভাবে বজায় রাখার জন্য যে আলাদা আলাদা বান্ডিল করা হয় এগুলোর নাম হচ্ছে কি পোশাকের শর্টিং। তারপরে কি নাম্বারিং, অর্থাৎ পোশাক শিল্প কারখানায় যেহেতু একত্রিতভাবে অনেকগুলো পোশাক কাটা হয় এই জন্য পোশাকের বিভিন্ন অংশগুলোকে বিভিন্ন নাম্বারিং দ্বারা আইডেন্টিফিকেশন করা হয়। যেমন কি পকেটের একটা নির্দিষ্ট নাম্বার থাকবে, ধরি এক, কলারের একটা নাম্বার থাকবে দুই, ডান হাতের একটা নাম্বার থাকবে তিন, বাম হাতের একটা নাম্বার থাকবে চার, ফ্রন্ট পার্টের একটা নাম্বার থাকবে পাঁচ, ব্যাক পার্টের একটা নাম্বার থাকবে ছয়, এরকমভাবে যে নাম্বারটা করা হয় এটার নাম কি পোশাক শিল্প কারখানায় একে বলা হয় কি নাম্বারিং। এখন আসছে কি তার পরবর্তীতে যে অংশটা এটার নাম কি বান্ডেলিং। এই শব্দটার অর্থ কি বান্ডেলিং, বান্ডেলিং শব্দের অর্থ কি বাঁধা। হ্যাঁ, এখন পোশাকের যেমন অনেকগুলো কলারকে একসাথে কাটা হলো, তাহলে অন্য একটা বান্ডেলের সঙ্গে যেন না মিশ্রণ হয় বা অন্য একটা কাপড়ের অংশের সঙ্গে যেন না মিশ্রণ হয় এই জন্য এইগুলোকে কী করতে হয় বাঁধতে হয়। ঠিক আছে, যেমন কলারগুলোকে বেঁধে নেওয়া হলো, হাতাগুলোকে বেঁধে নেওয়া হলো, পকেটগুলোকে বেঁধে নেওয়া হলো, এই যে এইভাবে বেঁধে নেওয়া এটার নাম কি বান্ডেলিং। তাহলে আমরা আজকের এই আলোচনা থেকে যে জিনিসগুলো সম্পর্কে জানলাম এ সম্পর্কে কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো কি, প্রশ্নগুলো
এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে, এক, কাপড় কাটার সংজ্ঞা বা কাকে বলে, কাপড় কাটার পদ্ধতি কয়টি ও কী কী, তারপরে হচ্ছে কাপড় কাটার সতর্কতা বর্ণনা করো, তারপর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে লে কাকে বলে, বান্ডেলিং কেন করা হয়। তাহলে এই চ্যাপ্টার থেকে যদি আমরা এই প্রশ্নগুলো সম্পর্কে ভালো করে পড়ে নিই, তাহলে আমার মনে হয় এই চ্যাপ্টারের মধ্যে আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও তোমরা আমার সঙ্গে ফেসবুক বা অন্যান্য মাধ্যমে যোগাযোগ রক্ষা করবে, কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে, আমি এই প্রশ্নগুলোর সুন্দর সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।